তিনিচুকীয়াত নারী কিমান সুরক্ষিত? তিনিচুকীয়াত দিনক দিনে বৃদ্ধি পাইছে নারী নির্যাতনের ঘটনা। শেহতীয়াকৈ যোৱাকালি এটা খবর আহিছে, অমৰ চক্রবর্তী নামের এজন অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেফতার করেছে। এগারী কিশোরীক ইতিমধ্যে নির্যাতন চলাইছিল বলে জানিব পৰা গৈছে, আৰু সেই লোকজনক ইতিমধ্যে আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে, আৰু আরক্ষীর কুইক একশন দেখবলে পোৱা গৈছে। কিন্তু এই মুহূর্তে আসলে তিনিচুকীয়া যদি এনে ধরনের যদি প্রতিদিনে ইতিমধ্যে দেখা গৈছে দুদিনের ভিতর প্রায় দুটাক নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এনেকে যদি আসলে তিনিচুকীয়াত প্রতিদিনে যদি আসলে নারী নির্যাতনের ঘটনা সঘনায় বৃদ্ধি পাই থাকে, তেনেহলে কিন্তু তিনিচুকীয়াত যে নারী এই মুহূর্তে যে সংরক্ষিত নহয় বা তিনিচুকীয়াত যে নারীর প্রতি যে আসলে কারো যে রেসপেক্ট বলে যে কোঁ যে সেয়া যে নাই, সেয়া কিন্তু তিনিচুকীয়াত দেখবলে পোৱা গৈছে। নারী কিমান সুরক্ষিত সেয়া এটা সকলের প্রশ্ন হয়ে পড়ছে, আর মূর যেহেতু টাই আহম ছাত্র সন্থার বিষয়ববী আছে, মানে তোলোর কিছু কথা জানিলে যত্ন করি। দাদা, আপনার ওসলে আসছো, তিনিচুকীয়া যে নারী সুরক্ষিত নয় সেয়া কিন্তু জল জল পটপট হয়ে ইতিমধ্যে আমি সকলে জানিলে পাইছো, কি কব? সব আসলতে কেবল তিনিচুকীয়াত বলে নয়, বিভিন্ন প্রান্ত আসলে নারীই কেবল নয়, বিভিন্ন রাইজ কিন্তু আজ সুরক্ষিত নয়। তার কারণে প্রথমতে আমি একটা কথা জানাব লাগবে, এই সরকারখনের দুর্বলতা আছে। সরকারখনে আসলতে যে সমাজ জীবনত যখন লোকে কাম করে আছে, যখন প্রকৃত লোক আছে, কিন্তু এই লোকসকলের সম্পত্তি আর জীবনের নিরাপত্তা দিয়াটো সরকারের অগাঘরের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করবর কারণে কি তেখেতসকলে পন্থা অবলম্বন করে সেইটো তেখেতসকলে করব লাগে। আমি টাই হোম ছাত্র সন্থায় একটা কথা আহ্বান জানাব বিচারিছো যে আসলে নারী সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এখন কটকটিয়া আইন প্রণয়ন হব লাগে। যেহেতু আজি বিধানসভার অধিবেশন চলি আছে, অধিবেশনের বিভিন্ন আইনবিল কিন্তু প্রণয়ন করে থাকা হয়েছে, গতি নারী সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এখন সুকীয়া আইন প্রণয়ন করবর কারণে আমি আহ্বান জানাইছো, যাতে যখন আইন কেবল আসলে আখত আর কিতাবত যাতে আইনত লিখা না থাকে, প্রকৃত কঠোর হয়ে আসলে যাতে আরক্ষী প্রশাসনে হোক বা এই আইনখন যাতে বলবৎ করবা যায়, তার একটা ব্যবস্থা গ্রহণ করে নারীক সম্পূর্ণরূপে সুরক্ষা দিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব লাগে বলে টাইম সেটা দাবি জানাইছো। আর একটা কথা আমি কই যাব লাগিব যে আসলে সর্বদরে যা আসলে ঘটনা হয়ে গই আছে, আজি অসমখনত তিনিচুকীয়ার লগতে বিভিন্ন প্রান্তত হয়ে আছে, আজি অহরহভাবে নিউজত প্রচার হয়ে আছে, সেই ঘটনাবিলাক রোধ করবর কারণে কিন্তু আমি একটা কথা স্পষ্ট যে সেই আইনখনও আসলে সুকীয়া হবো লাগবে। ধর্ষণকারীর ক্ষেত্রে কিন্তু এখন সুকীয়া আইন হব লাগিব, যখন আইনের যোগেদি আসলে আমি টাই হোম ছাত্র সন্থায় জানাব বিচারো যে কোর্টত আমি আজি দেখবলে পাও যে মহামান্য আদালতত আমি দেখবলে পাও যেতিয়া ধর্ষণ কাণ্ড এটা হয়, সেই কাণ্ডটো কিন্তু যেতিয়া আসলে কোর্টত গোচার হয়ে গোচরবিলাক আসলে বিচারাধীন হয়ে থাকে, ট্রায়াল যেটা চলি থাকে, তেতিয়া দেখো সাক্ষীবাদীর কথা আহে, বিভিন্নজনক সাক্ষী লওয়া হয়, বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। কিন্তু আমি একটা কথা টাই হোম ছাত্র সন্থায় জানাব বিচারো যে ধর্ষণকারীর ক্ষেত্রত কিন্তু কোনো সাক্ষীবাদীর কথা আহিব নালাগে, কেবল আসলে যিসকল নির্যাতিত আছে, ধর্ষিতা আছে, তেখেতর স্টেটমেন্টের উপর বেস করব লাগে, আর পোস্টমর্টমের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর বেস করে আসলে ধর্ষণকারীক কঠোর শাস্তি দিয়ে ব্যবস্থা করব লাগে। আর আসলে তালিবানের দরে কিন্তু এই ব্যবস্থাবিলাক করা ইয়াত প্রয়োজন আছে, আজি মুকলিক কিন্তু সেই ধর্ষণকারীসকলক কিন্তু শাস্তি দিয়ে প্রয়োজন আছে, তেনেকুৱা এখন আইন প্রণয়ন করব কারণে আমি দাবি জানাইছো। আর একটা কথা আমি চুই যাব লাগিব, এই ক্ষেত্রে কিন্তু আমি দেখিছো যে অসমৰ যিসকল আসলে লোক আছে, সেই লোকসকল আছে নারী আর পুরুষের মাজত আসলে ব্যবধান চিন্তা করাটো দুর্ভাগ্যজনক হয়েছে। আমি পুরুষক একটা যথেষ্ট সন্মান দিও, নারীক একটা অন্য সন্মান দিও, কিন্তু পুরুষ আর নারীর মাজত যে আসলে সন্মান দিবকে নিরাপত্তার ক্ষেত্রে সেই সন্মানটা কিন্তু রাইজে দিব লাগিব, সমপর্যায়ে সন্মান দিব লাগিব। কোথাও রাতে আজি যদি পুরুষ এজনে রাতে 12টা বজাত ঘুরি ফুব পারে নিশা, তেনদরে নারীগুলো আজি ঘুরি ফুঁতে কিন্তু সমাজ ব্যবস্থাটো থাকা লোকসকলে কিন্তু অন্য চকুরে চায়, সেই চকুরে চার মানসিকতা কিন্তু ত্যাগ করব লাগিব যে আজি রাতে 12টা বজাত যদি নারীগুলো ঘুরি ফুড়িছে, তেন্তে কিন্তু প্রকৃতপক্ষে পজিটিভ চিন্তা চর্চা করে নারীগুলোর ক্ষেত্রে সকলে সহযোগ করব লাগিব। সেই মানসিকতা যেতালে সলনি নহব, আইনবিলাক কিন্তু অনার পেছতো কিন্তু এই পরিবেশবিলাক নিশ্চয় থাকিব, গতি সমগ্র রাইজক সজাগ হয়ে এই ক্ষেত্রে আসলে মার বান্ধি থিয় হব কারণে, আর প্রতিটি মুহূর্তে আসলে আমি যেটা প্রতিবাদ করো, কোবার ঘটনা একটা ঘটলে নারী নির্যাতনের ক্ষেত্রে সেই প্রতিবাদবিলাক আসলে আমি করার আগতে কিন্তু রাইজ জাগ্রত হয়ে ওলাই কারণে আহ্বান জানাই সরকারকো পুনর্বার আমি আসলে কঠোর হব কারণে আহ্বান জানাই, ধর্ষিতাসকল ধর্ষণ করার ক্ষেত্রতে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, এই আইনবিলাক কিন্তু কঠোরভাবে প্রণয়ন করব কারণে আহ্বান জানাইছো। নিশ্চয়কৈ অতি গুরুত্বপূর্ণ কথা, আইনখন কঠোর হব লাগিব, আসলে ধর্ষণকারীয়ে জানিব লাগিব যে ধর্ষণ করার পিছত কি অবস্থা এটা হব পাৰে সেয়া কিন্তু জানিব লাগিব, কিয়নো দেখা গৈছে তিনিচুকীয়াত নহয় অসমৰ বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে ধৰ্ষণৰ যি ঘটনা কিন্তু সংঘটিত হৈ আছে, নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈ আছে, শেহতীয়াকৈ দেখা পোৱা গৈছে তিনিচুকীয়াত ইতিমধ্যে কেইবাটাও ঘটনা পোহৰলৈ আহিছে যোৱা তিনিদিনৰ ভিতৰত। তিনিচুকীয়াৰ বাবে সেয়া কিন্তু ভৱিষ্যতৰ কিন্তু ভাল লক্ষণ নহয়, নাৰীক যে সুৰক্ষিত তিনিচুকীয়াত নহয় সেয়া কিন্তু ইতিমধ্যে জানিবলৈ
পোৱা গৈছে। আৰক্ষীয় যিহেতু প্ৰতিটো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে ইতিমধ্যে ব্যৱস্থা নিশ্চয় গ্ৰহণ কৰিছে, ইয়াৰ পদক্ষেপ লৈছে, কিন্তু প্ৰতিজন নাৰী আচলতে সচেতন হ'ব লাগিব। নাৰী সুৰক্ষাৰ বাবে চৰকাৰে বিশেষ ব্যৱস্থা ল'ব লাগিব, কঠোৰ আইন এখন ল'ব লাগিব, সেয়া কিন্তু নিশ্চিত। আৰু সকলোৰে পৰা সমাজ সচেতন মহলে ইতিমধ্যে আহ্বান জনাইছে চৰকাৰক অতি সোনকালে যাতে ব্যৱস্থা যাতে নাৰীৰ প্ৰতি গ্ৰহণ কৰি যাতে চৰকাৰে প্ৰতিটো দিশ চোৱা চিতা কৰি যাতে ধৰ্ষণকাৰীক যাতে উচিত শাস্তি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে।